সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও আছি মোটামুটি ভালো, তবে খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, কারণ আমার শরীরটা আজকে একটু খারাপ খারাপ লাগছে, মাথার এই সাইডটা পুরো যন্ত্রণা করছে। তো আমি তো দেখো এই যে বিছানা টিছানা গোছানোর পরে ওই যে আমার বালিশ পাতানো, আর এই যে আমি শুয়েছিলাম, তো উঠলাম, উঠে কাজকর্ম যা গোছানোর গুছিয়ে নিলাম, ঘর ঝাড়ু দিলাম, ঘরগুলো গোছালাম আর কি। আর এ দেখো কার্পেট আবার পাতিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মেঘলা মেঘলা করছে, একটু রৌদ্র নেই, ভালো লাগছে না, মানে ওয়েদারটাও যেরকম শরীরটাও সেরকম লাগছে আজকে। তো সেই কারণে আজকে আর হচ্ছে ঘরটা মুছলাম না, কারণ কালকেও মানে একটু রৌদ্র ছিল, কিন্তু তবুও একটা ভালো রৌদ্র ছিল না। এবার জামা কাপড় ধুয়েও দিয়েছিলাম, আবার ঘরও মুছেছিলাম, কিন্তু ঘর শুকাচ্ছিল না, সেই মানে সন্ধ্যার দিকে ঘরটা শুকিয়েছে পুরো, মানে ঘেমে পুরো জল ওঠা মতো হয়ে গেছিলো। তো সেই কারণে আজকে ভাবছি যে আজকে আর ঘর মুছবো না, আর জামা কাপড়ও সেরকম কোনো কিছুই ধোয়ার নেই আজকে, আর থাকলেও আজকে ধুতাম না, কারণ আজকে যা এই যে রৌদ্র, এই রৌদ্রে ভালো তো জামা কাপড় শুকাবেই না, এখন কালকে গিয়ে হবে তারও ঠিক নেই, ওই কারণে এখন আর জামা কাপড় নতুন করে কোনো কিছুই পিছাবো না। তো এমনি পোটাটা ধুয়ে দিলাম, আর ঘরবাড়িগুলো ঝাড়ু দিয়ে আবার কার্পেটগুলো বেঁধে দিয়েছি, শ্বশুরমশাই খেলো, থালা বাসনগুলো সব ধুলাম, রান্নাঘর ঝাড়ু দিয়ে গোবর দিয়ে সব কিছু গুছিয়ে আমি এবার যাচ্ছি স্নান করতে। স্নান করে এসে আমি ভাবছি একটু শুয়ে নেবো, আগে খাবো না, সকালে মানে খেলাম তো এখন আর খাবো না ভাবছি, তো এখন আমি একটু শুয়ে নেবো, তারপরে মেয়েরা যখন আসে মানে দুপুরের দিকে বিকালের দিকে তখন উঠে খাবো। মানে আজকে শনিবার ছিল, আজকে পাড়ায় যাওয়ার ডেট ছিল, তাও গেলাম না শরীরটা খারাপ লাগছে বলে, মানে এই চোখটা যেন কেমন কষে কষে আসছে, মানে কষকষ মতো লাগছে, আর মাথাটা যন্ত্রণা করছে প্রচণ্ড পরিমাণে। সকালেও উঠতে ইচ্ছে করছিলো না, মানে জোর জবরদস্তি ওঠা মতোই উঠলাম, কারণ সকালবেলা যেন আমার ঘুম আজকে ভাঙতেই চাচ্ছিলো না, কেমন নেশা নেশা মতো লাগছিলো, মানে ডাকছে উঠেছি, ওঠার পরে আবার বসে পড়েছি, বসে আবার কিছুক্ষণ ঝিমটি মেরে নিলাম, নিয়ে তারপরে গেছি বাইরে। যাই হোক রান্নাবান্না করলাম, তখনও তো ওটা অসুবিধা বুঝতে পারিনি, এখন ভালোই অসুবিধাটা হচ্ছে। তো যাই হোক, সব দিন তো মানুষের সমান যায় না বলো, তো চলো আমি স্নানটা করে আসি, সকাল সকাল স্নান করে নিই, নিয়ে একটু শুয়ে নিই, দেখি শরীরটা ভালো হয় কি না। তো চলো বন্ধুরা, আমি তো স্নান টান করে চলে এসছে, আর আজকে যেহেতু শনিবার, তো মেয়েরাও চলে এসছে, দেড়টা বাজে এখন, তো আমি একটু শুয়ে নিলাম, আর ওরা এসছে, আমি বললাম যে তোরা হাত মুখ ধো, জামা কাপড় চেঞ্জ করে তারপর তোদের ভাত দিচ্ছে, তোরা খাক, আমার এখনও খিদেটা পায়নি, তো চলো ওদেরকে ভাতটা দিয়ে নিই, তারপর আবার এসে একটু শোবো। বন্ধুরা এই যে ওই কাকিমাকে বানিয়ে দিয়ে এসেছিলাম, তো কাকিমা আবার এই যে মানে পিঠে আবার দিয়েছে আমার দুই মেয়েকে আর আমাকে দিয়েছে,
যাই হোক, এগুলো আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নেব। আমি বলছিলাম দিতে না, তবুও জোর করেই দিল, ওরা তো খায়নি, তার আগে আমার জন্য পাঠিয়ে দিল। তো এই প্লেটটা কিন্তু দারুণ লাগছে, তাই না? এটা কাকিমার প্লেট, সুন্দর লাগছে দেখতে। এই যে বন্ধুরা দেখো, এই যে আমার ছোট মেয়ে পড়ছে আর দিদির উপরে কিরম মেজাজ করছে দেখো। আর এটা বানিয়েছে হচ্ছে ওড়না দিয়ে জামা। ওকে দেখি মিঠু, একটু দেখাও দেখাও বন্ধুদের দেখাও মিঠি, সামনেটা দেখো। তো ভালো করে একটু হাসি, আবার বেল দিয়েছে। আমার অন্য রুমে বইয়ের সাথে খেলা করছে। ফ্রেন্ডস, হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট, আবার চলে এসেছি বিছানায়। আর সারাদিন বিছানাতে মানে বিছানাতেই তোমাদেরকে শেয়ার করলাম সব কিছু। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমরা সবাই চলে এসেছি শোয়ার জন্য। এতক্ষণ খেয়ে দিয়ে একটু আগে এসেছি, এখনই খেয়ে আসলাম না, একটু আগে এসেছি। এসে একটু সবাই ফোন টোন ঘাটাঘাটি হলো, সবাই একটু ফোন দেখছিল। তো এইবার হয়ে গেছে শোয়ার সময়, এবার আমরা সবাই শুয়ে পড়বো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই বাই, টাটা, খতম, খতম, গয়া, গয়া। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সবাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, আর অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার ছাড়া ভিডিওগুলো প্রথম তার নোটিফিকেশানটা তোমাদের ফোনে গিয়ে পৌঁছে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট দেখা হচ্ছে নেক্সট নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকে।